ফতেবাদ প্রবাসী পরিষদের উদ্যোগে আজ বরাস্ত নাইমিয়াত নাইমাল গ্রুপের বাসভবনের মধ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা দেশত নারায় ফোন করি, চেয়ারম্যানে ফোন করার, মেম্বারে ফোন করার, ও অনেকের সমস্যা হইলি, এলাহাত অনেক সুস্থ রোগী হইলি, তলি ইয়ানো খোদার হাজার শহর, ইয়া আল্লাহ আর কি দিব, ইয়ানো তুমি আর কিছু অন্য পারে, আজ যদি গোড়া এলাহা সরে তুমি যাই ফাইতাম না, আজ চিন্তা করি গাঁর ঘর গান সুন্দর করে ঠিক করি, ইয়ে না গোসাইলি আয় গোড়া আর বারণে সিগনে লিখতে দিম, আয় গরম নিয়ে শুধু গোসাইন না ফাইলা গোড়া সিগনে দেখিতাম। ফতেহাবাদ প্রবাসী পরিষদের সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় সভাপতি নইমুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে শুরুতে এড পবিত্র কোরআন তেলাওয়াত করে মাওলানা কাশেম। প্রধান অতিথি হিসেবে এড উপস্থিত ছিল হাটহাজারী সমিতির উপদেষ্টা ইসমাইল গনি চৌধুরী। প্রধান বক্তা ছিল হাটহাজারী সমিতির উপদেষ্টা আরশাদ হোসেন হিরু। জানেন 160 টাকা দিয়ে 160 টাকা দিয়ে প্রবাসী কল্যাণ কার্ড করা হচ্ছে, সে কার্ডটা করে নিবেন, কারণ এটা আপনার জন্য না হলে আপনার পরিবারের জন্য কিন্তু অত্যন্ত জরুরি মনে রাখবেন, কারণ এটার বেনিফিট অনেক আছে। আশা করি হাটহাজারী সমিতির সাথে সাথে আপনারাও সেই সামাজিক কাজে জড়িত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে এটা উপস্থিত ছিল হাটহাজারী সমিতির উপদেষ্টা কাজী মোহাম্মদ আলী, সিনিয়র সহ সভাপতি একরামুল হক চৌধুরী, আরব আমিরাত গাউসিয়া কমিটির সিনিয়র সহ সভাপতি আজম খান, বাংলাদেশের তুন আগত হাসান সহ মীর আহমদ, এনামুল হক চৌধুরী, মাওলানা আব্দুল কাদের, আসগর চৌধুরী, শহীদ আবুল বশর বাবলু, সালমান আজিজুল ইসলাম এবং ফতেহাবাদ প্রবাসী পরিষদের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম বাবুল, মোহাম্মদ জসিম, মোহাম্মদ নাসের, মোহাম্মদ রফিক, মোহাম্মদ আব্দুল হালিম, মোহাম্মদ সুলতান, মোহাম্মদ জাকেট, সিনিয়র সদস্য মোহাম্মদ মিতুল এবং মোহাম্মদ মহিনুদ্দিন সহ আরো বোধকাই। হাটহাজারী সমিতি গঠনের পরে ফতেহাবাদ প্রবাসী পরিষদ গঠন হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে গঠনের পর থেকে আমরা মানুষের কাছে গিয়ে আত্মমানবতার সেবায় আপনাদের যতটুকু আমাদের জন্য করছেন এই তুলনায় আমরা কিছু করতে পারবো না, তবে আমি এটা ফতেহাবাদ প্রবাসী পরিষদের নেতৃবৃন্দের পূর্বের ন্যায় মানবিক হাজর মেদি আরো ভূয়সী প্রশংসা রাহিবাল্লায় আহ্বান জানাই। একই ফোয়ারে ফতেহাবাদ মেদি পূর্বের ব্যাগডিলে মানবিক হাজরে অবদান রাহিবাল্লা বলে তারা ধন্যবাদ জানাই। ইশতিয়াক আসিফ, সি প্লাস টিভি, সংযুক্ত আরব আমিরাত।